হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে আজকে একটি নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটি কী সেটা তোমরা দেখতে থাকো, অবশ্যই সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো। ভিডিওটি আসলে কি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, তাই না বলো? তো অনেকদিনের একটা সুখবর আর একটা জিনিস আমার হাতে চলে এসেছে, সেটা হচ্ছে তোমার পার্সেল। ঠিক আছে, তো পার্সেলটা খোলা যাক। দেখো, এইবার আমি পার্সেলটা খুলতে চলেছি, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? স্কিপ না করে আমি দেখো দেখো, ঠিক আছে? চলো আনবক্সিং করে আমি কিছু খুলিনি, আর যা কিছু আনা হয় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে ধরো আমার হয় না, বুঝতেই পারছো? তো চলো এবার দেখি। বাবা, এমনভাবে আটা আছে যারা খুলতে পারছি না, জানো? ফাইনালি খোলা হয়ে গেছে। চলো এবার দেখা যাক। দেখে তো মনে হচ্ছিলো খুবই ভালো শাড়িটা, জানো তো, মানে মিশো থেকে অর্ডার করেছিলাম যেহেতু। তো এখন দেখো, দেখেছো কেমন লাগবে আমায়? ঈশ্বর ভালো লাগবে না? তোমরা সেটা আমাকে জানিও, ঠিক আছে? আর আমি জানি তোমরা জানবে, আমাকে ভালো লাগবে না অবশ্যই, কারণ নেপি দেখতে, তাই না বলো? নেপি নেপিকে আবার কেমন লাগবে? তো চলো দেখি, ভিতরে খোলা যাক। খুলি যাক, ঠিক আছে? খুলে খুলে দিই, ঠিক আছে? শাড়ি দেখো, দেখে মনে হচ্ছিল খুবই ভালো শাড়ি। দেখো, আমার তোকে একদম পছন্দ হচ্ছে না, পুরো বেকার, পুরো মশারির জাল। দেখো দেখো, এটা হচ্ছে তোমার পিচ, তোমার এটা ব্লাউজের পিচ। এ দেখো, দেখেছো কি ঠগানো ঠগালো? তাহলে ভাবো, ভাবতে পারেনি জানো যে এরকম করবে, সত্যি বলছি ভাবতে পারেনি। কারণ দেখে তো মনে হচ্ছিলো অনেকই ভালো গো, একই এখন দেখো কীরকম, পুরো মশারি। দেখো কিছু আছে শাড়িটার বলো, নিয়ে খুব ভুল হয়ে গেছে গো, চেঞ্জ করে দেবো বলছিলাম জানো তো, কারণ তোমার মেশোতে আমার এই মোবাইলে তোমার ফোনপে খোলা নেই, ঠিক আছে? ফোনপে খোলা থাকলে তোমার অ্যাকাউন্টটা এটা মানে তোমার ব্যালেন্সটা মানে রিটার্ন দিয়ে দিত, কিন্তু হবে না, সে যাই হোক। এ দেখো কিছু নেই সাইডের, কী আছে বলো? কি ঠগানো ঠগিয়ে দিয়ে গেল গো। যাই বন্ধুরা, তোমরা আমার মতন এরকম কাজ কেউ করো না, ঠিক আছে? অনলাইন থেকে জিনিস নিয়ে দেখো কী অবস্থা, দেখো পুরো লোকসান করে দিল আমার, দেখেছো? অনলাইন থেকে জিনিস নিয়ে পুরো লোকসান আমার, ছি। কী আছে দেখো, কিছু নেই, সে যদি জানতাম যে এরকম হবে নেটে ধরনের, তাহলে আমি কোনোদিন নিতাম না গো। কোনোদিন নিতাম না যদি যদি এরকম হতো। তোমার ফটোতে তোমার আলাদা রকমের লাগলো, আর এখন তোমার খুলে লাগছে আলাদা রকমের, ঠিক আছে? এই লাস্ট কানে মোড়া দিলাম, এখানে মোড়া, নাকে মোড়া, নাক খপ্তা, কান খপ্তা। কোনো দিন অনলাইনে জিনিস, বিশেষ করে তোমার মিশো থেকে তো নেবোই না, আর নেলে তোমার ফ্লিপকার্ট থেকে দেখা যাবে। দেখো পুরো লোকসান করে দিল, ভালো লাগছে না।
তো বন্ধুরা কি আর করবো বলো, ভিডিওটা এখানে এন্ড করছি। মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার শাড়িটাকে আনবক্সিং করে, দেখো। আর শাড়িটা যে এরকম হবে, এরকম যে ঠগি আমার সঙ্গে নেবে সেটা আমি ভাবতে পারিনি, জানো, ভাবতে পারিনি গো, ভালো লাগছে না। তো বাই, শাড়িটা কেমন লাগছে জানিও, কালারটা কেমন লাগছে জানিও, ঠিক আছে? বাই টাটা, গুড নুন। হ্যাঁ, একটা কথা, লাভ ইউ অল, লাভ ইউ, চুমা দিলাম চুমা, ভিডিওটি স্কিপ করে দেখবে না, ঠিক আছে? ওই তোমাকে বলছি, তোমাকে শুনতে পেয়েছ? তোমাকে বলছি ভিডিওটি স্কিপ করে দেখবে না, ঠিক আছে? ঠিক আছে, যেটা দেখবে না সম্পূর্ণ দেখবে, কিন্তু অনেক মজা পাবে যে কোনো ভিডিও, বুঝলে? যখন না পাবে তখন ফল দেবো ফল, ঠিক আছে? বাই, সব ভালো থাকো।